হ্যাঁ আচ্ছা সবাই এদিকে দেখি। গ্রুপে একটা পোস্ট একটা ইমেজ দিছিলাম দেখছেন কে কে আমি বলবো যে হ্যাঁ এটা আপ দিতে পারেন তখন আপাতত আমি একটা ডিজাইন করে যে ডিজাইনটা আছে ওইটা আমি একটা জিমেল নাম্বার দিবেন কারো আমরা কোন টপিক নিয়ে কাজ করব ঠিক আছে বা কোন কোন টপিক নিয়ে টি শার্ট গুলো ডিজাইন হইতেছে আর কি সে একটা আইডিয়া দেওয়ার জন্য এটা দিছে Thank you.
আচ্ছা ওই যে ইয়াটা দিছি ইমেজটা আমি দেখাই, ইমেজটা দেখাই না দেখালে তো হবে না। এটাকে হুবহু কপি করছেন নাকি মডিফাই আছে? মডিফাই কিছুটা আছে, ওই যে আমরা ডিসাইড ডেট তো মুছে দিয়েছি। মুছে দেয় এটা? কিন্তু একটা জিনিস মাইনাস আছে, এটা হচ্ছে এখানে হাত আছে, হাত দুই সেন্টিমিটার হাত দরকার, দুই সেন্টিমিটার হাত পাওয়া যায়, হাত পাওয়া যায়। আচ্ছা আমার কাছে কিছু আছে হাত, আমি গুলো গ্রুপে দিয়ে দেবো। একটা শুধু উপরে ছবিটা আমার এই জিনিসটা দেখবেন সবাই। এটা হচ্ছে যে নিস, আমরা কোন নিস নিয়ে ডিজাইনগুলো হচ্ছে আপনার বিভিন্ন পর সাইডে, এগুলো আইডিয়া পাবেন আর কি। এখানে দেখেন আমি এটা হবিসে দেখেন, হবিসে হবি যেগুলো আছে এখানে দেখেন, হবির একটা অনেকগুলো লিস্ট আছে দেখেন, তারা একশোটার মতো কাছাকাছি হবে মনে হয়। লিস্ট আছে এখানে দেখেন, অ্যানিমেলস এর বিভিন্ন লিস্ট আছে যে কি কি অ্যানিমেল নিয়ে টি শার্ট গুলো ডিজাইন হইতেছে, এখানে লিস্ট আছে। তারপরে এখানে দেখেন আপনার প্রফেশনস যেগুলো আছে, মানুষের প্রফেশনস গুলো এখানে আছে, ফার্মার, মাইনার, ওয়েলার, ইলেকট্রিশিয়ান, ডক্টর থেকে শুরু করে নিয়ে অনেক প্রফেশনের লিস্টগুলো এখানে আছে, যেগুলো নিয়ে টি শার্ট ডিজাইন করতেছে। প্রোডাক্টের নিয়ে সেটা হচ্ছে অবশ্যই প্রোফাইলটাকে তো ইয়া করতে হবে, আর প্রোফাইলের ব্র্যান্ডিং করার উদ্দেশ্যে তো সেল করা। হ্যাঁ প্রোফাইল ব্র্যান্ডিং করার উদ্দেশ্য থেকে আমার কি আমার প্রোডাক্ট সেল করা, সো ওইভাবে আমার ব্র্যান্ডিং করতে হবে। আমি মার্কেটিং প্রসেসটা দেখাবো, প্রি মার্কেটিং কালকেই নেবো ক্লাস। না মাল্টি নিস নিয়ে মানে মাল্টি নিস আছে, মাল্টি নিস নিয়ে করা, যেমন একটা ফ্যামিলি নিসটা, ফ্যামিলি নিসটা নিয়ে আপনার মাল্টি নিসে করা যায়, যেমন ফাদার মাদার সিস্টার ব্রাদার এভরিথিং যেগুলো আছে, এটা একটা মাল্টি নিস, কিন্তু ফ্যামিলি নিসটা একটা মাল্টি নিস, কিন্তু এখানে আবার সিঙ্গেল নিস হিসেবে ধরা যায় ফ্যামিলি একটা নিস। তো ওইখানে ফ্যামিলি নিস নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে সেই জায়গায় আপনার ফাদার নিয়ে করতে পারেন, মাদার নিয়ে করতে পারেন, সিস্টার আন্টি মান্টি যা আছে করা যায়, কিন্তু প্রফেশনগুলো যদি আসেন আপনি দুই তিনটা প্রফেশনে যদি প্রমোট করতে চান প্রোডাক্ট, তাহলে আপনি একটা একটা প্রোফাইল আপনি পারবেন না, এটা ঠিক না। ঠিক আছে আপনি যদি ধরেন যারা প্রফেশন, আমি যেমন কার্পেট ক্লিনারদের টার্গেট করে ডিজাইন সেল করছি, তো আপনি যদি চান যে কার্পেট ক্লিনারদের নিয়ে সেল করবেন, তো আপনার প্রোফাইলটা ওরকমই থাকবে, মানে সিঙ্গেল সিঙ্গেল নিস থাকবে, সিঙ্গেল প্রোফাইল থাকবে। এখানে দেখেন ডগের অনেকগুলো ব্রিডের আপনার লিস্ট দেওয়া আছে, এখানে অল্প কটা আছে, আর ডগের প্রচুর ইয়ে আছে। তারপরে এখানে দেখেন হ্যালোইন ইভেন্টের বিভিন্ন ইয়ে আছে, হ্যালোইন, ক্রিসমাস, 4th of July, এই যে সেন্ট প্যাট্রিক্স ডে, হ্যাঁ বিভিন্ন ইভেন্টের ডেগুলো আছে, এগুলো নিয়ে ডিজাইন হচ্ছে আর কি, সেই জন্য আর কি মানে এগুলো প্রুভেন। আপনি ইনস্ট্রুমেন্টের আছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়েও মানুষ ডিজাইন করতেছে, এগুলো দেখবেন। এখন এগুলো আপনি আসলে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন কীভাবে, এখানে তো অনেক কিছু আছে, আমরা কীভাবে বুঝবো যে এটা নিয়ে আমাদের কাজ করা উচিত, ঠিক না? এটা সমস্যা, সেক্ষেত্রে এটা মার্কেটিং নিয়ে একটা ক্লাস থাকবে নিশ রিসার্চের উপর। তারপর আমি আজকে বলে দিই, সাপোজ ধরেন আপনার আজকে ইয়ে করবো, ধরেন ক্যাট নিয়ে কাজ করবো, সাপোজ ক্যাট নিয়ে কাজ করবো, এখন ক্যাট নিয়ে কি ডিজাইন আসলে সেল হচ্ছে কিনা, মার্কেট প্লেসে ডিজাইন আছে কিনা, বা কেউ কাজ করতেছে কিনা, এগুলো তো আমাদের দেখা উচিত। তা আমরা কিভাবে দেখতে পারি, সাপোজ ধরো আমি ক্যাট নিয়ে যদি দেখি, আমি এখানে ক্যাটটা আলাদা করে দেখে নিই, হ্যাঁ রেকর্ডিং চলছে, আমরা কিভাবে মানে যাচাই করবো যে আসলে ডিজাইন সেল হচ্ছে কিনা? আমাদের কাছে তো গুগল আছে, ঠিক না? যেহেতু আমরা সবাই অনলাইনে কাজ করি এবং কাজ করার চেষ্টা করতেছি, এগুলো আমাদের ইউজ হইতে হবে, যে আমাদের গুগলকে ইউজ করতে হবে সবসময়। তা আমরা গুগলে প্রথম দেখতে পারি, কীভাবে দেখতে পারি, এখানে আমি যদি যাই গুগলে, যদি যাই
এখানে সার্চ করতে পারি ক্যাট, ক্যাট দিয়ে কি লিখবো, আমাদের উদ্দেশ্য কি, তারপর বলেন টি শার্ট, ঠিক আছে, আমরা যাচাই মানে আমরা রিসার্চ করবো যে ক্যাট দিয়ে আসলে কি টি শার্ট হচ্ছে কিনা, তাই আমরা ক্যাট দিয়ে আমরা কি করবো টি শার্ট লিখবো। দেখেন গুগল আমাকে মানে সাজেস্ট করতেছে, আমাকে দেখাইতেছে যে ক্যাট দিয়ে আসলে টি শার্ট হচ্ছে, দেখেন প্রচুর টি শার্ট আছে, ঠিক আছে টি শার্ট আছে। এখন আমরা দু একটা সাইডও দেখতে পারি, যেমন আমরা যদি যাই এখন টি স্প্রিং এ যদি যাই, ক্যাট লাগলে টি শার্ট চলে আসবে, দেখেন ক্যাট নিয়ে অলরেডি এখানে 94,191টা মানে আইটেম আছে, ঠিক আছে। এখন ক্যাট টি শার্ট যদি দেই, ক্যাট টি শার্ট এই এই লাইনটা দিয়েও আমাদের এখানে প্রায় কত টি সাবমিট আছে, 7,599টা টি শার্ট আছে, প্রোডাক্ট আছে আর কি, তার মানে কি এগুলো নিয়ে টি শার্ট আছে এবং সেল করতেছে মানুষ। এখন আমরা একটু ডিপে যাই, ক্যাটটা একটা কমন জিনিস ঠিক না, আমরা একটু ভিতরে যাই দেখি, এগুলো একটা অজানা শব্দ যায় যে অজানা ইয়াদের টি শার্ট আছে কিনা। হান্টিং তো পরিচিত, হিকিং ও পরিচিত, আগে কি এটা অজানা, দেখি তো এটা কি আছে, দেখেন এই শব্দটা আমি আগে কখনো শুনিও নাই, এই জিনিসটাকে দেখেন এটা নিয়েও টি শার্ট হচ্ছে, ঠিক আছে, এটা মানে ওই যে নৌকার মতো একটা আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা দেখেন টি শার্ট কিন্তু হচ্ছে, এবং কত টি শার্ট আছে 1538টা। এখানে একটা জিনিস বলি যে 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 টপিকটা নিয়ে বা যে জিনিসটা নিয়ে সার্চ করবেন, যেটাতে দেখবেন যে এই যে সার্চ রেজাল্টে এগুলো কম আছে, একটু বুঝে নেবেন যে এই এই নিশটা একটু লো কম্পিটিটিভ, ঠিক আছে। আপনি এখানে এখানে 5,000 পর্যন্ত ধরতে পারেন যে লো, আমরা যখন ক্যাটে দেখলাম যে আপনার কত 7,000 আছে, এরপর আপনার ওই 1,90,000 প্লাস আছে ক্যাট নিয়ে। সো ক্যাট নিয়ে প্রথমে আমি মানে ইয়া করবো যে ক্যাট নিয়ে প্রথমে কাজ করার দরকার নেই, প্রথমে আমরা একটু চিন্তা ইয়া করবো ডিপে যাবো, মানে একটু লো কম্পিটিটিভ নিশ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো, তাহলে একটু রেজাল্টটা ভালো আসবে আর কি। আর এটা হচ্ছে যে আমরা এইভাবে এগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে, এই নিশগুলো নিশগুলো আপনারা ওয়ার্ডে বা আপনারা নোটপ্যাডে টাইপ করে আপনারা এভাবে আপনারা সার্চ করে করে দেখতে পারেন যে কোন নিশটা আসলে লো কম্পিটিটিভ আছে বা কোনটা নিয়ে কাজ করা যায়, টি শার্ট ডিজাইন হচ্ছে কিনা, নিজেকে মানে ইয়া করার জন্য আর কি যাচাই করতে পারেন। তো আজকে তো নিশ রিসার্চ নিয়ে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যদি আর 4টা ক্লাস, আজকে আবার আর 3টা ক্লাস আছে, 3টা ক্লাস আমি ফেসবুক মার্কেটিং দেখাবো, ইনস্টাগ্রাম দেখাবো, কারণ ইনস্টাগ্রাম হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে ফ্রি মার্কেটিংয়ের জন্য, ঠিক আছে। আর ভাবছিলাম যে পিন্টারেস্ট অথবা ইউটিউব দেখাবো, আমি যদি ফেসবুক একদিন নেই, ইনস্টাগ্রাম একদিন নেই, ইউটিউব অথবা পিন্টারেস্ট একদিন নেই, আমার ক্লাস কিন্তু শেষ। হ্যাঁ ইউটিউব ইউটিউবে একদিনও কাভার করা মানে পসিবল না, ইউটিউব বিশাল বড় একটা জিনিস, ঠিক আছে। তারপর হচ্ছে যদি আপনার যদি সাজেস্ট করেন হয়তো ইউটিউব নাহলে পিন্টারেস্ট, যেটা সাজেস্ট করেন ওইটাই আমি দেখাই দেবো, ঠিক আছে, ইউটিউব হলে ইউটিউব দেখাই দেবো, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে যে ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে তো আপনাদের যে ইয়ার ক্লাসগুলো আছে, সিপিএর ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে, হ্যাঁ কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যদি চান যে আমাদের এই পদের উপর আরও আমাদের ইয়া দরকার, টিউটোরিয়াল দরকার, তাহলে যদি বলেন ডিজাইনের উপর টিউটোরিয়াল দিই, আমি ডিজাইনের উপর টিউটোরিয়াল দিব, বা যদি চান যে মার্কেটিংয়ের উপর আরও আমাদের যে আরও যে ফ্রি প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে টিউটোরিয়াল দরকার, আমি টিউটোরিয়াল করে দিয়ে দিব, মানে আর যেভাবে মার্কেটিং জন্য আমরা ইউজ করি আর কি। হ্যাঁ
আজকে অ্যাকাউন্ট খুলে দেখাই দিতেছি, অ্যাকাউন্ট করতে হবে এবং এখানে কিছু কাজ আছে যেগুলো করতে হবে, তারা আমার ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যায়। ঠিক আছে, এই জিমেলটা দিছে ওনার জিমেলটা দিয়ে করে দিই। আচ্ছা লগ ইন করছি, লগ ইন মিলা কেন অতনাকে সবার ছোট অরেঞ্জ সবার ছাড় দিছেন সেজন্য আর কি। আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে খুব আহামরি কিছু না, জাস্ট ইমেল দিয়ে মানে করা যায়। এখানে সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করলে এখানে ইমেলটা দিব, একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ড আছে ওইটাই দিই, এটাই দিই কনফার্ম পাসওয়ার্ড। কি চাইছে স্কিপ, কি চাইছে বাস পাস করি, এই আইপি গুলো সমস্যা করে, এগুলো তো অনেক ইয়ে হয় যে কারণে ঝামেলা করে। আর আছে এটা তো ব্রিজ, এটা তো ব্রিজ ফাইনালি দিয়েছে, তাহলে সাইন আপে ক্লিক করলাম। এখন কেট হয়ে গেছে, একদম সিম্পল, কেন তেমন আমার কিছু না। ঠিক আছে, অ্যাপ্রুভেবল কিছু না, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তবে টিসপিং এটা ইয়াকে আগে ইয়া ছিল যে আপনার একবার ফার্স্টে যেটা আমরা যখন কাজ শুরু করছি তখন ছিল যে 10টা ডিজাইন আমরা হাইয়েস্ট মানে আপলোড করতে পারবো, 10টা ডিজাইনের মধ্যে আমাদের অন্তত 10টা সেল থাকতে হবে। পরবর্তীতে ওরা এটা মানে বাদ দিচ্ছে, বাদ দেওয়ার পরে ওরা ইয়ে করছে যে এখন ডিজাইনের কোনো লিমিটেশন নাই। কিন্তু এখন যেটা ঝামেলা করছে সেটা হচ্ছে যে 10টা ডিজাইন আপলোড দেওয়ার পরে 10টা বা 15টা আপলোড দেওয়ার পরে ওরা ইয়া চায় পেমেন্ট মেথড সাবমিট করতে বলে। ঠিক আছে, সো এই জন্যই আমি সেদিন বলছিলাম সব পিওনিয়ারটা করে রাখেন, হ্যাঁ পেমেন্ট মেথড সাবমিট করতে বলে, তো নতুন অ্যাকাউন্টগুলো এই সমস্যা ওরা করতেছে, সেই জন্য আর কি যদি এরকম সমস্যা হয় তাহলে পেমেন্ট মেথড সাবমিট করতে বলে। হ্যাঁ হ্যাঁ $100 লাগবে, হ্যাঁ $100 লাগবে আপনারা যে না ওইটা মার্কেট প্লেস থেকে যে কোনো মার্কেট প্লেস থেকে আপনার পেমেন্ট নিতে হবে মিনিমাম $100, একটু ঝামেলা আছে এখন ইদানিং মানে শুনছি যে কার্ড নেওয়ার জন্য মার্কেট প্লেস থেকে $100 কার্ড দেওয়ার জন্য সবাই তো যেহেতু সিপিএ থেকে মানে ইনস্ট্যান্ট আর্নিং এর পসিবিলিটি আছে। ঠিক আছে, সবাই অ্যাকাউন্ট করে রাখেন, সিপিএ থেকে আর্নিং আসলে এটা ট্রান্সফার করবেন পিওনিয়ারে। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখেন। আচ্ছা, ওই ঝামেলা হইলে অল্টারনেটিভ আছে, যদি টিসপিং আমাদের ঝামেলা করে আমাদের অল্টারনেটিভ সাইট আরও আছে, ওইগুলো এরকম ঝামেলা নাই। অ্যাকাউন্টের ক্রিয়েট প্রসেসটা সবাই একই, আপনার নিজেরাই পারবেন, এখানে আমার কিছু নাই। আমি সাইডের লিস্টগুলো দিয়ে দিব। ঠিক আছে, যে এই সাইটগুলো আপনারা দেখতে পারেন, সো ওইগুলো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আপনার সাধারণ বিষয়, এগুলো মানে আপনার সেখানে কিছু নাই, নিজেরাই পারবেন। ঠিক আছে, আমি এখানে ভিতরে কিছু কাজ আছে এটা করে দেখে আর কি। এখানে দেখেন লিস্টিং, এটা হচ্ছে যে আপনার যদি এক্সিস্টিং কোনো ডিজাইন বা প্রোডাক্ট থাকে ভিতরে সেই লিস্টিংগুলো এখানে দেখাবে। আমি যদি লিস্টিং ক্লিক করি এখানে জিরো দেখাইতেছে, তার মানে কি আপনার লিস্টিং এ কোনো প্রোডাক্ট নাই। ঠিক আছে, যখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করব এখান থেকে লিস্টিং এ গেলে আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করবে। এখানে একটা একটা বিষয় কি আছে, আচ্ছা না উনি বাংলাদেশের একজন মানে টিসপিং ইয়ার, ওনার এখানে মানে সাকসেস হিস্টরি এখানে দিছে আর কি। ঠিক আছে, জাফর হোসেন জাফি উনি হচ্ছে যে টিসপিং এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, এটা অ্যাম্বাসেডর বর্তমানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
আর রবুল হচ্ছে ও হচ্ছে এই বগুড়া সম্ভবত একটা ছেলে, ওর এখানে ওর সাকসেস হিস্ট্রি এখানে আছে টিস্পিং থেকে কি পরিমাণ আর্ন করছে আর কি। আপনাদের এলাকার? আচ্ছা হ্যাঁ, ও ভালো টাকা ইনকাম করে এখান থেকে। আচ্ছা জাফর জাফর ভাই হচ্ছে উনি হচ্ছে টিস্প্রিং এর বাংলাদেশের দায়িত্বে আছে আর কি, তো ওনারা এই বাংলাদেশের কমিউনিটিকে মেনটেন করে, ঠিক আছে, বাংলাদেশে একটা কমিউনিটি আছে এটা উনি মেনটেন করে, এবং ওনার আবার ইউটিউবের একটা কমিউনিটি আছে বাংলাদেশে, অনেক বড় কমিউনিটি, ঠিক আছে, টিস্প্রিং বিডি, হ্যাঁ টিস্প্রিং বিডি। সো এখানে আপনারা টিস্প্রিং টিস্প্রিংয়ে মানে সাকসেস হিস্ট্রি অনেক আছে, আপনারা যদি কমিউনিটিতে জয়েন করেন তাহলে দেখতে পারবেন যে সাকসেস হিস্ট্রি কী পরিমাণ আছে। তো এখানে আমি যে বিষয়টা বলবো যে টিস্প্রিং শুধু না, এখানে আরও সাইট আছে, পট বিজনেসে আরও অনেক সাইট আছে, আপনারা সবগুলো সাইটেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি টিস্প্রিং কোনো সমস্যা ফেস করেন তাহলে অন্য সাইটে যেতে পারেন, ভাইরাল স্টার আছে, হ্যাঁ গিয়ার লঞ্চ আছে, এরকম আরও অনেক সাইট আছে, আমি পরিচয় করাই দেবো সাইটগুলোর সাথে, যে কোনো সাইটে আপনারা চাইলে কাজ করতে পারেন। যাবে কোনো সমস্যা না, আপনার যদি ডিজাইন কপি ডিজাইন না হয়, আমি কিন্তু বারবার বলছি সেদিন কপি করার জন্য, কপি করার জন্য এই জন্য বলছি যে আপনার ডিজাইন শেখার জন্য, হ্যাঁ প্র্যাকটিস করার জন্য, আপনি ডিজাইন কপি করবেন আপনি শিখবেন, বাট আপনি যখন একটা মার্কেট প্লেস টার্গেট করবেন যে আমি একটা মার্কেট প্লেসে ডিজাইন দিব, তখন আপনাকে ওখানে মডিফিকেশন আনতেই হবে, আপনি ডিজাইনটা কপি করে দিতে পারবেন না, তাহলে আপনাকে ক্লেম করবে, ঠিক আছে। পারবেন হ্যাঁ, আপনার আপনার ডিজাইন আপনার ওনার, আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, হ্যাঁ আপনি চাইলে আপনার ডিজাইন আপনি টিস্প্রিং আপ দিতে পারবেন, আপনি চাইলে আপনি যদি আপনার মাস্ট বাই অ্যামাজন, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন মানে বিষয়, মানে ওরা ওদের রুলস অ্যান্ড রেগুলেশন এত মানে বহুত কঠিন, ওদের সাইডে আপনি আপলোড দিতে পারবেন কোনো সমস্যা নেই, কারণ আপনি হচ্ছে ডিজাইনের মালিক। এখানে একটা বিষয় দেখেন, লিস্টিংটা বিষয় বিষয় তো বুঝছেন যে আপনার লিস্টিং যে ডিজাইনগুলো থাকবে আপনার সাইটে, সেই সাইটের ডিজাইনগুলো আপনার এখানে শো করবে এখানে গেলে। তা আরেকটা আরেকটা দেখেন এখানে যে স্টোর ফ্রন্ট আছে, স্টোর ফ্রন্ট, স্টোর ফ্রন্টটা কি এখানে দেখেন, আপনি চাইলে ওই যে এই মাল্টি নিশ নিয়ে যারা কাজ করতে চান, আপনি চাচ্ছেন যে আপনার পাঁচটা নিশ নিয়ে কাজ করবেন, তো পাঁচটা নিশে যে আপনি কীভাবে কাজ করবেন, আপনি তো আপনি যদি স্প্রিংয়ে কাজ করেন তাহলে তো আপনি তো ডিজাইনগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, ঠিক না, বা একটা নির্দিষ্ট নিশের ডিজাইনগুলো একটা নির্দিষ্ট জায়গা থাকাটাই বেস্ট, সেই জন্য ওরা এই সুযোগটা দিয়ে দিছে যে আপনি যদি চাচ্ছেন যে হান্টিং রিলেটেড ডিজাইনগুলো আছে তাহলে আপনি হান্টিং রিলেটের জন্য একটা এখানে শপ ক্রিয়েট করেন, একটা স্টোর ফ্রন্ট এখানে ক্রিয়েট করেন, এটা তারা বুঝতে একটা স্টোর শপ আর কি। সো আপনি আচ্ছা আপনি চাচ্ছেন যে আপনার আপনি চাচ্ছেন যে পাঁচটা নিশ নিয়ে কাজ করবেন, পাঁচটা নিশ তো বুঝছেন টপিক, তা এখন যদি আপনি টপিক নিয়ে পাঁচটা টপিক নিয়ে কাজ করেন, আপনি যদি সবগুলো টপিকের পাঁচটা টপিকের ডিজাইন তো আলাদা আলাদা হবে, ঠিক না, বা টপিক যেহেতু আলাদা ডিজাইনগুলো তো আলাদা, তো আপনি যে সবগুলো ডিজাইন যদি একসাথে রাখেন, ধরেন হান্টিংয়ের একটা রাখলেন, ফিশিংয়ের একটা রাখলেন, ক্যাটের একটা রাখলেন, সব এক জায়গায় হিজিবিজ হয়ে গেল না, নিজের জন্য হিজিবিজ হয়ে গেল। তো এই সুবিধাটার জন্য যাতে আমাদের এই সমস্যা ফেস করতে না হয় সেই জন্য ওরা আমাদেরকে স্টোর ফর্ম দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি ডিজাইনগুলো সেভ করে রাখতে পারবেন, আপলোড দিতে পারবেন, হ্যাঁ প্লে লিস্টের মতো, মানে একটা আলাদা আলাদা শপ, আপনি হান্টিং এর জন্য একটা শপ, ফিশিং এর জন্য একটা শপ, ক্যাটের জন্য একটা শপ, এইভাবে এখান থেকে আপনার আলাদা আলাদা, হ্যাঁ হ্যাঁ সাজিয়ে গুছিয়ে আপনি রাখতে পারবেন, এটা হচ্ছে আপনার জন্য। বা দেখেন মনে করেন যে আপনার কেউ আপনার এখানে সাপোজ আমি যদি এখানে যাই, শুধু একটা ডিজাইন শো করতেছে, ঠিক না, আর অন্য জায়গায় দেখেন অন্য মোর ক্যাম্পেইন ফ্রম মেটাল হেড, এখানে কি বুঝাইছে
যে আপনার এই ডিজাইনটা শো করতেছে, আপনি যদি চান যে এই নিশের আরো ডিজাইন দেখবেন, তাহলে আপনি কি এই যে স্টোর ফোনে যদি ক্লিক করেন, আপনাকে ওর যে স্টোর ফোনটা আছে বা ওর যে ইয়াটা আছে ওটা নিয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলো কি ওই সেম জায়গায় নিয়ে যাবে। দেখেন মেটাল হেড স্টোর, এই যে যে এই যে অপশনটা এখানে আসছে, যেটি আপনার যে ইন্টারফেসটা আসছে, এরকমই আপনি ওই স্টোর ফোন থেকে করতে পারবেন। জাস্ট ওই যে দেখেন আমার যে ক্যাট রিলেটেড যে ডিজাইনগুলো আছে সব এখানে হয় আপলোড করে রাখছে, অনেক ডিজাইন আছে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি, স্টোর ফোনটা ক্লিয়ার করতে পারছি না আবার বলবো। জাস্ট এই কাজটাই মানে আপনি করতে পারবেন আর কি, ওখান থেকে স্টোর ফোন থেকে। আপনার যদি পাঁচটা নিশ নিয়ে কাজ করতে চান, আলাদা আলাদা স্টোর ফোন আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন। এখানে একটা বিষয় দেখেন অ্যানালিটিক্স, একটা বিষয় আছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স আমরা ক্লিক করি, এখানে হচ্ছে আপনি আপনার যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলোতে আপনার ট্রাফিক ড্রাইভ করবেন, ঠিক না? আপনার মার্কেটিং এর থ্রুতে ফ্রি হোক আর পেইড হোক আপনি ট্রাফিক জেনারেট করবেন, ঠিক না? ট্রাফিক জেনারেট করলে আপনার যদি কোনো সেল হয় সেলগুলো এখানে দেখাবে, এখানে আপনার ভিউ হলে এখানে দেখাবে, আপনি এখানে আপনার সোর্সগুলো দেখাবে, ঠিক আছে? কোন সোর্স থেকে আপনার ভিউ হচ্ছে, কোন সোর্স থেকে সেল হয়েছে, এগুলো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার একটা ডিজাইন সেল হয়েছে, ডিজাইনটা আমার কি ফ্রি মার্কেটিংয়ে সেল হলো নাকি পেইড মার্কেটিংয়ে সেল হলো নাকি টিসপি নিজেই সেল করলো, এই ডাটাগুলো এখানে শো করবে, ঠিক আছে? তারপরে এখানে আর তেমন কি আছে, মেসেজে প্রমোশন, প্রমোশন দেখি, এখানে হচ্ছে আপনি যদি চাচ্ছেন যে একটা ডিজাইনের আপনি ডিসকাউন্ট দিবেন, হ্যাঁ, বা প্রোমো কোড বসাবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাজটা করতে পারবেন, ঠিক আছে? কোন প্রোডাক্টের জন্য করবেন, এখানে কত ডিসকাউন্ট দিবেন নাকি ফ্রি শিপিং দিবেন, এখানে কত ডলার দিবেন, এভাবে এখানে ফিক্সিং করা যায়। পে আউট আছে, এখানে পে আউট দেখি, এখন কোনো পে আউট দেখাবো যেহেতু কোনো কিছু নাই, পে আউট দেখানোর কোনো অপশন আছে না। সেটিংসে যাই আমরা, এখান থেকে ইনফরমেশন গুলো চেঞ্জ করে দিতে পারি আমরা, ঠিক আছে? বল আপনার কি নাম দিব, AKIL AHME আহমেদ দি হবে না, আহমেদ আকিল আহমেদ, ওকে। ডিফল্ট চেঞ্জ করার দরকার নাই, আর ডিফল্ট অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন, অ্যাড্রেসটা বলেন, হ্যাঁ পারবেন, ঠিক আছে? এগুলো তাহলে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এখানে ফোন নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন, এখানে টাইমটা বাংলাদেশের টাইম এটা দিয়ে দিবেন, ঠিক আছে? ভেরিফাই টেরিফাই কিছু না, এখানে বসাইলে সব ওকে, এখানে কোনো ভেরিফাই কিছু না, ঠিক আছে? পার্সোনাল মানে বিলিং ইনফরমেশনগুলো দিবেন, একটা ব্যাংকের যে ইনফরমেশন আছে, হ্যাঁ বাংলাদেশে দিবেন, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ দিবেন, কারেন্সি ডলার আছে তাই থাকবে, ঠিক আছে? আর যদি চান যে আপনার অ্যাকাউন্ট এখানে সিকিউর করে নেবেন, টু ফ্যাক্টর ভেরিফিকেশন দিয়ে আপনার সিকিউর করে নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, সো এলো মানে অ্যাকাউন্টের মোটামুটি এখানে মানে যা আছে এখানে আমার সেখানের কিছু না, আপনারা নিজেরা দেখলেই পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে হচ্ছে আমি জাস্ট ডিজাইনটা আপলোড করে দেখাবো আর কি, এলো কথা। এখন আমরা ডিজাইন টেম্পোরারি একটা ডিজাইন করি, ঠিক আছে? না ডিজাইন তো করাই আছে, আমরা এই ডিজাইনটাই আপলোড দিব, সেভ করে নিন। পারলে এটাকে বাসা যায় আর নতুন ডিজাইন করে কাটিয়ে দিবেন, কার্পেট কিনার খুবই লো একটা নিশ, কিন্তু অডিয়েন্স পাওয়া যায় না, বুঝছেন? আমি আমি এটা নিয়ে কাজ করছি তো অডিয়েন্স আমি ফেসবুকে অনেক ট্রাই করছি কিন্তু ওদেরকে পাই না। আমি এটা একটু বেশি সেল করছি, কিন্তু সেল করছে অন্য ইয়াতে মানে ফ্রিতে, আমি পেডে এটাতে তেমন সেল পাই নাই, কারণ পেডে আমি যে ওদের টার্গেট করবো আমি ওদেরকে পাইই না, ফেসবুকে টার্গেটিংই পাই না। আমি এ4 নিয়ে নিলাম, পেস্ট করি, সেভ করে নিই, ঠিক আছে? পিএনজিতে সেভ করবো,
আরে জাস্ট খেয়াল করবেন যখন একটা ডিজাইন মানে ফাইনালি আপনার পিএনজি তে সেভ করবেন, যখনই ডিজাইন করবেন চেষ্টা করবেন যে ওই ডিজাইনটার ডিজাইনটার যে যে টপিক নিয়ে ডিজাইনটা করতেছেন ওই টপিক দিয়ে নামটা সেভ করার, এটা একটা এসইওর জন্য একটা মানে ফ্যাক্টর আর কি, র্যাঙ্কিং ফ্যাক্টর এটা। আর এখানে যে আপনার যে একটা ফাইলের বা ইমেজের ইমেজের যে যদি আপনার নাম দিতে চান তাহলে এই স্টাইলে দিবেন যে আপনার হাইফেন হাইফেন দিয়ে দিয়ে দিবেন এখানে সেভ করে নিলাম, ঠিক আছে। লিস্টিংয়ে চলে যাই, যেহেতু এখানে কোনো আমাদের ইয়া নাই স্টোফোন ক্রিয়েট করা নাই, সো থাক এটা এখানে। এই যে স্টার ডিজাইন, ঠিক আছে, স্টার ডিজাইন আমরা ক্লিক করব। এখানে একটা বিষয় আছে দেখেন, এই যে সুইচ টু ক্লাসিক এক্সপিরিয়েন্স মানে এই যে আপনার যে ইমেজটা দেখতেছেন এই অপশনটা, এটা হচ্ছে ওদের আগের একটা ইয়ে ছিল মানে টিস্পিং এর আগের মানে ভার্সন ছিল। হ্যাঁ, আর এখন হচ্ছে যে এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে ওদের লেটেস্ট আপডেট আর কি, রিসেন্টলি 2 মাস বা 3 মাস হবে এই আপডেটটা আনছে, ঠিক আছে। মানে এখানে হচ্ছে যে আগে এই এখানটা আমি দেখাই দিচ্ছি, এটাও দেখাই। প্রথম অবস্থা আপনি এটা দিয়ে করতে পারেন, ক্লাসিক দিয়ে করতে পারেন, ঠিক আছে, ওই সমস্যা করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আগের ভাষণ ছিল, এখান থেকে আপনার চাইলে কাস্টম এখান থেকে আপনারা ওদের ডিফল্ট যে টুলস আছে এখান থেকে আমরা টি শার্ট ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে, এখান থেকে টি শার্ট ডিজাইন করে নিতে পারি। এটা তো দেখানোর দরকার নেই, কেউ তার এখান থেকে করবেন না, চাইলে গাড়াগাড়ি করতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন যে স্টাইল অ্যান্ড ডিজাইন মানে এই অপশন থেকে আমাদের সিঙ্গেল 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 বলতে মানে অনেকগুলো প্রোডাক্ট চাইলে আমরা একসাথে আপলোড দিতে পারতাম না, মানে এই অপশন থেকে, ঠিক আছে। এখান থেকে আমাদের ক্যাটাগরি অনুযায়ী ডিজাইনগুলো আপলোড দিতে হবে, আমি চাচ্ছি যে হ্যান্ড স্ট্যাগলেসটি আপলোড দিব, তো এটার আন্ডারে যে ডিজাইনগুলো আছে শুধু ওইগুলো আমরা আপলোড দিতে পারবো। বা আমরা যদি অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাই, যদিও অ্যাড করা যায়, অ্যাড করতে গেলে আমাদের সাইজে সমস্যা হয়, দেখা যায় ডিজাইন সাইজ ছোট হয়ে যেতেছে বা মানে প্রবলেম হয় আর কি। সো আমি এখান থেকে আপলোড দিয়ে দেখাই, বা এখান থেকে অপশনটা দেখাই দিব, দুইটাই আমি দেখাই দিতেছি। আমরা যেহেতু ম্যাচ টি শার্ট আপলোড করবো না, এটাই ক্লিক করি, লং স্লিপ ক্লিক করবো, লং স্লিপ যাই। এই দেখেন এখানে আছে বাই অ্যান্ড সেল, আপনি যদি কিনতে চান তাহলে ক্লিক করবেন, আর যদি সেল করতে চান এখানে ক্লিক করতে হবে। আমি প্রথমে এটা দেখাই, এটা আমি আপলোড দিব না ফাইনালি, লাস্টে ওইটা দেখাবো, ঠিক আছে। এখানে যদি আমি যাই তো এখানে না আগে এটা দেখাই তাহলে সুবিধা হবে, আগে এটা দেখাই, ঠিক আছে। আমি চাচ্ছি যে আমি লং স্লিভ টি শার্ট আপলোড দিব, ঠিক আছে, লং স্লিভে গেলাম, যেহেতু এটা ক্রিসমাস, ক্রিসমাসের কালারটা হচ্ছে মানে আগলি আগলি কালারটা হচ্ছে বা ক্রিসমাসে ওরা ওই সবুজ যে আছে সবুজ ইয়াটাই পড়তে বেশি পছন্দ করে, সেখানে কালারটা আমি ওই কালার দিব, ঠিক আছে, এই কালারটাই বেশি সেল হয় ক্রিসমাসে।
সো এখানে আমি কিভাবে আপলোড দেবো, দেখেন এখানে টেক্সট আর্ট আছে, এখানে টেক্সট আছে, আমি চাইলে এখান থেকে ডিজাইন করতে পারি, আর্ট থেকে আমি আপলোড দিতে পারি, ঠিক আছে। এখানে চাইলে আপনি মানে উপরে নিচে নামাতে পারবেন, ছোট বড় করা যাবে, ঠিক আছে, ছোট বড় করা যাবে। এই যে দেখেন লাল হয়ে গেছে না, লাল হয়ে যাওয়া মানে কি, এটা আপনার ইয়ের বাইরে পড়ে গেছে, মানে আপনার বাউন্ডারির বাইরে চলে গেছে, সেই জন্য লাল হয়ে গেছে, সেই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা আমি এখানে একটা আনলাম, আনার পর আমি কী করবো, দেখেন আমার প্রথম ডাব শেষ, মানে ক্রিয়েট অপশনটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি যাবো কি, অ্যাড প্রোডাক্ট, মানে আমি চাইলে আরও প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবো। এখানে একটা বিষয়ে গোল সেট করা যায়, ঠিক আছে। এই গোল সেটটা হচ্ছে যে আপনি এটা আগে যেমন ছিল, আমরা যদি এখানে গোল সেট করতাম ধরেন 50টা, আমার যদি সেল একটা হইতো বা দুইটা হইতো, তাহলে আমি 50টা সেল না হওয়া পর্যন্ত আমি কমিশন নিতে পারতাম না। এই ঝামেলাটা আগে ছিল, এখন নাই। এখন আপনি চাইলে গোল সেট করতে পারেন, কিন্তু আপনি একটা সেল হলে একটা কমিশনে পাওয়া যাবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে সবসময় ভালো নিয়ম হচ্ছে এখানে এক রাখা গোল সেট, এখানে সব এক এক রাখাই ভালো। তিনটা নিচে দিবে না, তাহলে নতুন ইয়ে করছে আবার, সমস্যা নাই, তিনটা থাকলে সমস্যা নাই, তিনটা থাকলেও সমস্যা নাই, একটা সেল হলে একটার কমিশনে দিয়ে দিবে, তিনটাই থাক এখানে। আচ্ছা এখানে কি আছে, আই উড লাইক টু ডোনেট সাম অল অফ মাই প্রফিট টু চ্যারিটি। এখানে আমরা চাইলে যদি এখানে অপশনটা ক্লিক করেন কি আসে, আপনি চান যে আমার এটা সেল হলে আমি পুরোটা চ্যারিটিতে দিয়ে দেবো, আপনার ইচ্ছা দিতে পারেন। আর যদি না আমি 5% এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন, যার না আমি 10% আমার কিন্তু সেল হোক প্রোডাক্টটা আমি 10% আমি চ্যারিটির জন্য দিয়ে দিব, এখানে আপনি দিতে পারেন। এখানে চ্যারিটির ধরন আছে, কোন চ্যারিটির জন্য দিতে পারেন, অনেকগুলো চ্যারিটি আছে, আপনি চাইলে যে কোনো একটা এখানে চুজ করে দিতে পারেন ইচ্ছা। আর যদি না আমি কোনো চ্যারিটি আমি ডোনেট করবো না, তাহলে এখানে টিক দেওয়ার কোনো প্রশ্ন নাই। না না আপনি জাস্ট আপনার প্রোডাক্টটা সেল হয়েছে, ধরুন আপনার প্রোডাক্টটা সেল হয়েছে, আপনি $14 পাইছেন, সাপোজ $14 পাইছেন, $14 থেকে আপনার এখানে যদি $10 দেন, তাহলে $14 কত হয়, ওইটাকে একটা নিয়ে যাবে ওরা, ঠিক আছে। ডিজাইনটা সুন্দরই লাগতে আমার কাছে, সিম্পলের মধ্যে খারাপ না, ভালো হয়েছে। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন প্রাইজিংটা, ঠিক আছে। এখানে হচ্ছে বাই ডিফল্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট বলতে এই এইটা মার্কেট চলতেছে আর কি, যারা মার্কেটিং করে এই প্রাইসটাই থাকে, ওদের বাই ডিফল্ট প্রাইসটা থাকে। আপনি চাইলে এখান থেকে প্রাইস বাড়াইতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে 300 দিতে পারেন, কিন্তু না দিয়ে এখানে বাই ডিফল্ট যেটা আছে ওইটা রাখাই বেস্ট, ঠিক আছে, বাই ডিফল্ট রাখতে পারেন। এটা মিন করতেছে এখানে দেখেন গিল্ডেন 6 পয়েন্ট লস লং স্লিভ টি, মানে এই টি শার্টটার নাম আর কি এটা, ঠিক আছে, এই যে নাম, এটা হচ্ছে টি শার্টটার নাম। এখানে দেখেন বেস কস্ট লেখা, এটা হচ্ছে আপনার সরি এখানে 12.52 প্রফিট পার সেল, তার মানে এই সিটটা টি শার্টটার প্রাইস দেওয়া আছে আপনার $26 সাপোজ, এটা আপনি যদি সেল হয় তাহলে আপনি $13 পাইবেন, $13 $12.5 পাইবেন, ঠিক আছে। তো এইটাই আপনি চাইলে যদি এখানে বাড়াইতে পারেন, এখানে বাড়াইতে পারেন, আর বাড়ানোর দরকার নেই, অবশ্যই কমবে, কারণ মার্কেটে তার কমাই দিচ্ছে, কম্পিটিশন অনেকেই তো মার্কেটিং করতেছে, সো বেস যেটা আছে ওদেরটা এটা থাকাই ভালো। এখানে হ্যাঁ কমালে কোনো সমস্যা নাই, আপনি মাঝে মাঝে কমাবেন কীভাবে, স্টাইলে কমাবেন, নিউ স্টাইলে আপনি প্রোমো কোড দিয়ে দিবেন, ধরো একটা ইভেন্ট আছে, তো ইভেন্টের মধ্যে আপনি 5টা টি শার্টের উপর একটা প্রোমো কোড বসায় দিলেন যে এই টি শার্ট এতদিনের মধ্যে কেউ যদি কিনে তাহলে হয়তো আপনার শিপিং কস্ট ফ্রি, অথবা আপনি এত % ছেড়ে দিলেন, মানে প্রোমো কোড বসায় দিলেন যে প্রোমো কোড দিয়ে যদি কেউ টি শার্টটা কিনে এটা তার জন্য এত % ছাড়, না কোম্পানি কাটবে, কোম্পানি কাটবে, এটা হচ্ছে আপনার প্রফিট একটু কমাই দিবে এরকম আর কি, ওই ঘোরাফিরে একই আর কি, একই হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন আমরা কালার এখানে চুজ করতে পারবো, ঠিক আছে, কালার চুজ করতে পারবো। এখানে নিচে দেন ছোট্ট করে লেখা আছে ইউ ক্যান অ্যাড
14 মোর দ্যান অ্যাপারেল অপশনস, মানে এখানে আমি সর্বোচ্চ 14টার মতো আমি কালার চুজ করতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমি কালার চুজ করতে পারি, কালো দিতে পারি, কালোটা সেল হয়, নেভি ব্লু সেল হয়, আর এটা তো আছেই, এটা কি যায় ডিজাইনের সাথে? যায় না, অ্যাশ কালার দিতে পারি, ঠিক আছে? আচ্ছা চারটা কালারই থাক। এখানে দেখেন অ্যাড স্টাইল, আমরা এখানে চাইলে আরও স্টাইল অ্যাড করতে পারবো, এটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন রিকমেন্ডেড প্রোডাক্ট দিয়েছে, আমি চাইলে এগুলো চেঞ্জও করে নিতে পারি। এখানে আমি বেসিকটি আছে, বেসিকটি দিতে পারি বা এটা আপনার যেটা প্রয়োজন, কিন্তু এখানে সব প্রোডাক্টগুলো মানে ঠিকমতো কাজ করবে না। ওই যেমন আমি যদি এখানে কিস বেবিসটা দিই, দেখেন আমার এটা ছোট হয়ে যাবে, সাপোজ এটা আমি অ্যাড করলাম, ঠিক আছে? বাচ্চাদের জন্য, আচ্ছা এটা সাইজ ঠিক আছে, আমি আরেকটা অ্যাড করে দেখি, সমস্যা করে আর কি, ঠিক মতো নেয় না, আমি আরেকটা অ্যাড করে দেখি, এখান থেকে আমি এটা দিয়ে দেখি, এই সাইজটা ছোট হয়ে গেছে না, দেখেন আমার অরিজিনাল প্রোডাক্ট সাইজটা ছোট হয়ে গেছে। এই সমস্যার জন্য আমাদের নতুন লঞ্চারটা মানে ওরা আনছে, ঠিক আছে? সো এখানে আমরা চাইলে সবগুলো প্রোডাক্ট আমাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারি না, তাহলে আমার ওই যে আমি বলছিলাম একটা ডিজাইন সেল হয়েছিল, আমি এই কাজটা করছিলাম, এই কাজটা করাতে আমার মূল ডিজাইনের এরকম হয়ে গেছে। সো এটা আমি কেটে দিই, এটা আমার হয় না কেটে দিই, আমি এখানে কি নিব, যেহেতু সেলেদের জন্য আমি ডিজাইনটা করছি, তাহলে আমি মেন্সের জন্য আমি ডিজাইনগুলো নিব, বেসিকে যাই, বেসিক যাওয়ার পরে হ্যান্ডস টেকলে স্টি এটা দেখি, এটা দেখি, এই যে হাফাতা শার্ট আছে, এখানে আমি চাইলে কালার এটা রাখতে পারি, কালার এখান থেকে আমি অন্য কালার অ্যাড করতে পারি, ঠিক আছে? দুইটা প্রোডাক্ট হইলো, এখান থেকে চাইলে আমি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি, ট্যাঙ্কটপ দোকানে চাইলে আমি কী করতে পারি, আপনার জার্সি অ্যাড করতে পারি, ঠিক আছে? জার্সি অ্যাড করতে পারি, কালার চেঞ্জ করে দিই, তিনটা কালার দিন। এখানে চাইলে আমি মগ আছে, দেখেন এই মগ আমরা অ্যাড করতে পারি, যে মগ আছে, এই যে প্লাস ক্লিক করলে কিন্তু এটা আসবে, ঠিক আছে? মগের কালারটা আমি কালো দিব, এটা কেটে দিই, ঠিক আছে? না হোয়াইটে আসবে না, কালোই দিলাম, মগ কালোই সেল হয় বেশি, গ্রিনটা এটা ভালো লাগে না, কালোই থাক, ঠিক আছে? তার মানে কি এখানে আরও চারটা বাকি আছে, আমি চারটা কালার অ্যাড করতে পারবো, ঠিক আছে? বা চারটা প্রোডাক্ট আমি অ্যাড করতে পারবো, আমার ডিজাইনের যে সাইজ আছে ওই সাইজে যদি যায় যে আপনার প্রোডাক্টগুলো আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো। এখানে স্টিকার অ্যাড করা যাবে, ঠিক আছে? স্টিকার অ্যাড করা যাবে। আচ্ছা আমি পরে যাই, অ্যাড ডিসক্রিপশন স্টিকার আছে না, দয়াল স্টিকার লাগায় বড় স্টিকারের মধ্যে ডিজাইন অ্যাড করা যায়। এখানে দেখেন টাইটেল, ক্যাম্পেইন টাইটেল, ক্যাম্পেইন টাইটেলটা এখানে কিছু আপনার মার্কেটিং এর সিক্রেট আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড ফোকাস করে এই ক্যাম্পেইন টাইটেলটা দিতে হবে। কিওয়ার্ডটা এবার আরেকটা বিষয়, যে কিওয়ার্ড কিভাবে বের করবো ওটা হলো আরেক বিষয়। নর্মালি আমাদের চেষ্টা করতে হবে, আমি ছোট একটা ইয়া দিই, সেটা হচ্ছে সবাই কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা এক্সটেনশন আছে আপনার গুগল ক্রোমের জন্য, ঠিক আছে? কিওয়ার্ড এভরিওয়্যার, ওই এক্সটেনশন যদি আপনারা ইউজ করেন তাহলে একটা কিওয়ার্ডের সার্চ ভ্যালু দেখতে পারবেন, সার্চ ভ্যালু তো বুঝেন। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, এই যে কিওয়ার্ড অ্যাপ গুলো চলে আসছে, আমি ইনস্টল করি, দুটোই করা যাবে, ফায়ারফক্সও করা যাবে, ইয়াতে করা যাবে, এটা ভালো একটা মানে হেল্পফুল আর কি, এটা তাদের জন্য যারা মোটামুটি এসইও যারা জানে আর কি। অ্যাড হয়েছে আছে তো, এখানে একটু কাজ করতে হবে, এটা একটা এপিআই কি যাবে এটা অ্যাড করে নিতে হবে, আমি করে নিতে হবে।
হাইব্রিড সিটিংস সিটিংস এর মানে এবি না তো আমার পাঠাবে জিমেইলে পাঠাবে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না দেখি জিমেইলে গেছে কিনা ভ্যালিডিটি আছে মানে আমার আগে থেকে দেওয়া আছে সে কারণে আচ্ছা আচ্ছা আমি যদি এখানে লিখি যে আমি একটা কিউআর কোড ইয়া দিয়ে লিখি ধরেন আমি কি লিখব ক্যাট টি শার্ট এটা এটা কাজটা দেখেন আমি যখন ক্যাট টি শার্ট লিখলাম এখানে আমার কি দেখা যাচ্ছে ভলিউম দেখা যাচ্ছে 22200 পার মান্থ ক্যাট টি শার্ট দিয়ে সার্চ করে 22200 জন মানে 200 সার্চ হয় এই এই আপনার কিওয়ার্ডটা দিয়ে তার মানে কি এটা একটা ভালো একটা কিওয়ার্ড ঠিক আছে এখানে দেখেন এখানে আরো যে অর্গানিক কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে মানে দেখাই দিতেছে তো এটা যারা এসইও জানে তাদের জন্য আমার জন্য সুবিধা হয় আর কি সেটা হচ্ছে আমি কিওয়ার্ড পিক করব যে আমি টাইটেল হিসেবে কি কিওয়ার্ড ইউজ করব সেক্ষেত্রে আমি সহজে একটা কিওয়ার্ড চুজ করতে পারি আর কি আপনাদের জন্য হয়তো এটা মানে প্রথমে সহজ হবে না যাই হোক আমার কার্পেট ক্লিনার যেহেতু এটা আমার যেহেতু জানা আছে আমি জানি এখানে কি কিওয়ার্ড দিব বুঝছেন এখানে আমি ওইটাই দিতেছি এখানে ক্যারেক্টার দেওয়া আছে 40 ক্যারেক্টারের মধ্যে টাইটেলে লিখতে হবে ঠিক আছে সো আমি এখানে যেহেতু আমার মাথা রাখতে হবে কি এটা আমি টি শার্ট ডিজাইনটা কি করছি টি শার্ট ডিজাইনটা করছি কাদার জন্য কার্পেট ক্লিনারদের জন্য ঠিক আছে এবং আমি এখানে একটা ইভেন্টকে টার্গেট করছি ক্রিসমাসের জন্য ঠিক না সো আমি এখানে কি লিখতে পারি কার্পেট ক্লিনার আগলে ক্রিসমাস টি শার্ট ঠিক আছে এখানে টি শার্ট একটা কিওয়ার্ড আছে আমার ক্রিসমাসও আছে আগলি আছে কার্পেট কিনে তো আছে এখানে কয়েকটা কিওয়ার্ড এখানে মানে ইয়া হয়ে গেছে জাস্ট একটা টাইটেল লিখবেন যে টাইটেলটা দিয়ে একটা মানে মানুষ বুঝে যে এটা এই টাইটেলটা দিয়ে জানে টি শার্টটা কাদার জন্য আর কি সার্চে ভ্যালু তো চলে আসবে ঠিক আছে হ্যাঁ এবং কি করবেন এখানে ডেসক্রিপশন একটা অপশন আছে ডেসক্রিপশনের শুরুতে এই কিওয়ার্ডটা বসায় দিবেন ঠিক আছে এরপরে এখানে যা বিস্তারিত কিছু লিখতে হবে ঠিক আছে হ্যাঁ এখানে ও কি লিখবো এটা হচ্ছে নিজেদের বের করতে হবে যে অন্যরা কি লিখছে ঠিক আছে এখানে কপি পেস্ট করলে কোনো সমস্যা নাই এই ডেসক্রিপশন কপি পেস্টে কোনো অসুবিধা নাই আপনার নিশ রিলেটেড হ্যাঁ নিশ রিলেটেড ক্যাট নিয়ে একটা ডিজাইন করবেন তো ক্যাট রিলেটেড অন্যরা যে ডিজাইন আপলোড দিছে ওই ওরা ডিসক্রিপশন কি লিখছে এটা লিখে জাস্ট এখানে ডিসক্রিপশনের মধ্যে এই যে বাকি পার্টগুলো তো আছে পার্টগুলো আমরা এটা দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দেখাইতেছে সেটা হচ্ছে যে আমি যদি এখানে যাই এই যে ডিসক্রিপশন লিখছে দেখছেন এই যে এটা ডিসক্রিপশন ঠিক আছে ওই লেখাটা এই জায়গায় আসবে আর কি এই জায়গায় শো করবো উনি আবার এখানে একটা মানে প্রোডাক্ট অ্যাড করে দিছে প্রোডাক্ট অ্যাড করছে কিভাবে সেটা হচ্ছে এখানে যে লিঙ্ক আছে এই যে লিঙ্ক ইনসার্ট লিঙ্ক এখান থেকে করা যায় ওই যে ইমেজ আছে উনি করছে ইমেজ থেকে ঠিক আছে একটা ইমেজের লিঙ্ক আইন না এখানে বসাই দিছে এখানে বসাই দিছে এখানে লিঙ্কটা দিলে চলে আসবে লিঙ্কটা পাইছে কই প্রশ্ন আসে না লিঙ্কটা ওনারই কোন সাইডে কোনো এক জায়গায় আপলোড দেওয়া আছে অন্য একটা প্রোডাক্টের লিঙ্ক আইন এখানে বসাই দিছে জাস্ট ওখানে শো আপ করার জন্য এইভাবে এটা করতে হবে ঠিক আছে তারপর এখানে আটা বিষয় আছে দেখেন নিচে এখানে আপনার যে এই ডিজাইনটা আপলোড দিছেন উপরে যে টাইটেলটা লিখছেন এই টাইটেলটা টাইটেলটা নিয়ে অটোমেটিক্যালি ওরা একটা ইউআরএল দিয়ে দিছে ইউআরএল তো সব বুঝি লিঙ্ক লিঙ্ক ঠিক আছে ওরা একটা লিঙ্ক দিয়ে দিছে তো এখানেও নিজে একটু কাস্টমাইজ করতে পারেন এখানে আর লেখা যায় না এখানে যেহেতু 483 আছে এটা কাইটা দিই আমরা একটু ইয়া লিখে দিই যেমন আগলি আগলি কেস্ট দেখে নেয় কিনা নেয় না ঠিক আছে না নিলে আমি এটা কাইটা দিই কাইটা দিই আগলি টি শার্ট নিছে ঠিক আছে না সো এইভাবে আমাদের জিনিসগুলো অপটিমাইজ করে বসাইতে হবে যেহেতু এটা নিছে ওকে ডান এটা ফাইনাল না তো এখানে কি আছে ডিসপ্লে অপশন শো দা ব্যাক সাইড বাই ডিফল্ট এখন আপনি ডিজাইনে যদি পিছনের ডিজাইন থাকে টি শার্টে যদি পিছনের ডিজাইন থাকে সে তো সামনে সাইড শো করে তো লাভ নেই ঠিক না আমি চাচ্ছি তাহলে আমার কী করতে হবে এখান থেকে যদি আমি ব্যাক সাইড দিই তা আমার বাই ডিফল্ট ব্যাক সাইড থাকবে
যেহেতু আমার ডিজাইনটা সামনে, আমার ব্যাক সাইড তো দরকার নেই, তাহলে আমি আমার সামনেরটাই রাখি। এরকম বড় আছে তো সামনে ছোট করা ডিজাইনটা একটা চিহ্ন বা ডিজাইনের মধ্যে যদি কোনো সিম্বল থাকে, যদি আমি এখানে যে ডিজাইনটা যদি পিছে দিই, আমি চাইলে এই যে মানুষের যে আটা আছে এটাকে ছোট করে ডান পাশে বসা দিতে পারি চাইলে, এরকম হয় আর কি। আচ্ছা, তো এখানে কাজ শেষ মোটামুটি, আমি এখানে ক্লিক করি, আইপিতে ঝামেলা করে, ট্রাফিক লাইট, এটা তো লাইট লাইট ট্রাফিক লাইট Better customize your experience, which of the following best describe you, marketer, content creator, designer? আমি এখানে ডিজাইনার দিয়ে দিলাম, ঠিক আছে? You intend to use paid, এখানে আমি ডিজাইনার দিয়ে দিলাম, ঠিক আছে? ডিজাইনার দিয়ে কন্টিনিউ করলাম, ডান। ডিজাইন আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমি এখানে যাই, এখানে যে আমি এই যে লিস্টিংয়ে যাই, না এখন তো পাওয়া যায়, মাত্র দিলাম, এটা ইন্ডেক্স হবে, ইন্ডেক্স হইলে তখন যদি সার্চে আসে অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এখন ইন্ডেক্সেশনের বিষয় আছে, এটা হচ্ছে এসইও টার্মস, এটা হচ্ছে যে টিস্পিংটা ইন্ডেক্স করবেই এবং গুগলও এটা ইন্ডেক্স করবে, ঠিক আছে? ইন্ডেক্স বলতে এটা জমা নিবে আর কি, মানে কেউ সার্চ করলে এটাকে পাবে এরকম। আচ্ছা, এখানে দেখেন আমি এই যে আমি বলছিলাম যে লিস্টিংয়ে গেলে আমাদের যে এক্সিস্টিং ডিজাইনগুলো থাকবে সেগুলো আমরা দেখতে পারবো। দেখেন এখানে আমাদের একটা ডিজাইন, যেহেতু আমরা মাত্র আপলোড করছি, একটা ডিজাইন এখানে শো করতেছে। আমরা চাইলে এখানে দেখেন আরেকটা বিষয় দেখেন, নেক্সট পিন 4 days, তার মানে কি লঞ্চ করার সাথে সাথে এখানে ওরা বাই ডিফল্ট এখানে 4 দিনের ক্যাম্পেইনটা রান করছে, তার মানে এখন যদি একটা সেল হয় 4 দিনের আগে ডিজাইনটা প্রিন্ট হবে না, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? সো আমার যদি এখন সেল হয় তাহলে এই যে আমার ক্যাম্পেইনের মেয়াদ 4 দিন, 4 দিন ওভার হয়ে গেলে তখন ওরা এটাকে প্রিন্ট করে পাঠিয়ে দিবে। তো এখানে আমার এই ডিজাইনটা অটো রিলান্সের একটা অপশন রাখতে হবে, ভিতরে আছে, আমি সেট করে দিব। এখানে আমি সেটিংসে যাই, এই যে এডিটে যাই, ঠিক আছে? এডিটে গেলে দেখেন এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমি চাইলে আমার টাইটেলটা আমি আবার মডিফাই করতে পারি, ডিসক্রিপশনটা এখানে আপনি যখন ডিজাইন আপলোড করবেন তখন আপনি ডিসক্রিপশনটা লিখতে পারবেন না, পুরো ডিসক্রিপশন নিলে ওরা মানে ঝামেলা করে আর কি। সো প্রথমে শর্টকাট একটা ডিসক্রিপশন দিয়ে পরবর্তীতে এডিট করে দিতে হয়। সো আপনি এখান থেকে ডিসক্রিপশন এডিট করে সুন্দর করে একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে পারবেন। নিচে একটা বিষয় আছে যে লিস্টিং ট্যাক্স, ট্যাক্সটা হচ্ছে যে ওই কিওয়ার্ডগুলো, যে আমি চাচ্ছি যে আমার এই ডিজাইনটা এই কিওয়ার্ডের জন্য যদি কেউ সার্চ করে তাহলে যেন আমার আমার ডিজাইনটা শো করে। সো এখানে আমরা কিওয়ার্ডগুলো সেট করে দিব, এখানে সর্বোচ্চ 10টা কিওয়ার্ড সেট করা যায়, ঠিক আছে? 10টা কিওয়ার্ড সেট করা যায়। এখন কিওয়ার্ডগুলো কীভাবে আমরা বের করব, এটা কিওয়ার্ড রিসার্চের একটা পার্ট, এসইওর একটা পার্ট। আপনি চাইলে গুগল ইয়ার নাম শুনছেন, এটা কী বল, গুগল কিওয়ার্ড প্ল্যানারের নাম শুনছেন কেউ? হ্যাঁ, তো গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনারা কিওয়ার্ড চুজ করতে পারেন। কিওয়ার্ড চুজ করবেন, সাপোজ যদি আপনি কার্পেট ক্লিনার, কার্পেট ক্লিনারের কিওয়ার্ড পাবেন না, কারণ কি কার্পেট ক্লিনার বললাম তো লো কম্পিটিশন এবং এটা কিছুই পাওয়া যায় না। সাপোজ আপনি যদি ক্যাট নিয়ে সার্চ করেন, যদি কিওয়ার্ড প্ল্যানারে যান, ক্যাট টি শার্ট ডিজাইন বা ক্যাট টি শার্ট লিখে যদি সার্চ করেন, ওখানে অনেকগুলো কিওয়ার্ড শো করবে,
ওখান থেকে আপনি কিওয়ার্ড পিক করতে পারেন। তাছাড়া আপনারা গুগলে যদি সার্চ করেন, গুগলে যদি আমরা এইভাবে সার্চ করি, দেখাই দিই আমি, মানে কিওয়ার্ডগুলো ট্যাগগুলো কীভাবে নেবেন সেটা বলতে চাই। ক্যাট টি শার্ট, এই দেখেন শো করতেছে, নিজে কিছু সাজেস্ট করতেছে। আপনি এখান থেকে চাইলে ইয়াগুলো নিতে পারেন, যেগুলো মনে হচ্ছে যে না আমার ডিজাইনের সাথে এই কিওয়ার্ডটা যাবে বা এই এই লাইনটা যাবে, আপনার এখান থেকে পিক করতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন শো করতেছে, এই যে এখান থেকে আপনারা চাইলে যে সার্চ ভ্যালু আছে, যে লেখা আছে যে সার্চ ভ্যালু এত, আপনাদের এই ডিজাইনের এই কিওয়ার্ডগুলো আপনারা পিক করতে পারেন ট্যাগের জন্য। ঠিক আছে, আমি মানে বোঝাইতে পারতেছি তো, এই কিওয়ার্ডগুলো পিক করতে পারেন। আরেকটা বিষয় আরেকটা ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে যে কই গেলাম, এখানে যদি আমরা সার্চ করি, যেহেতু এটা কার্পেট ক্লিনার টি শার্ট, সো আমি যদি সার্চ করি সে কার্পেট ক্লিনার, দেখেন ওরা সাজেস্ট করতেছে কিওয়ার্ডগুলো কিভাবে নিতে পারে না কি, ওরা কিন্তু সাজেস্ট করতেছে। তা আমি এখানে কি সাজেস্ট, কার্পেট ক্লিনার ফাদার, আমার তো ফাদারের জন্য টি শার্ট করি না, আমি যদি জাস্ট কার্পেট ক্লিনারের জন্য, তা আমি যদি নিচে চলে যাই, দেখেন কার্পেট ক্লিনার কিওয়ার্ড আমি পাইছি। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা নিয়ে নিতে পারি। আবার শার্ট পাইছি, ঠিক আছে, আমি এটাও নিতে পারি। ঠিক আছে, বা কার্পেট ক্লিনার আগলি টি শার্ট, যেহেতু এটা আগলি, আমি আগলি টি শার্টও দিতে পারি, আগলি সোয়েটার আছে, আগলি সোয়েটার আমি কি নিতে পারি, করা যাবে বেস্ট কার্পেট ক্লিনার, বেস্ট কার্পেট ক্লিনার টি আছে, দেখেন এই যে টি আছে বা শার্ট আছে, গিফট আছে, আমরা নিতে পারি, গিফটও নিতে পারি। ঠিক আছে, বেস্ট কার্পেট ক্লিনার আগলি নিতে পারি বা অন্যভাবে নিতে পারি, খ্রিসমাস আচ্ছা, এইভাবে তো আমরা পিক করতে পারি কিওয়ার্ডগুলো, বুঝছেন তো, বুঝা জিনিসটা বোঝানোর মূল জিনিস। হ্যাঁ, এভাবে কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি, 10টা কিওয়ার্ড আপনি নিতে পারবেন। ঠিক আছে, 10টা কিওয়ার্ড হয়ে গেলে, সাপোজ ধরো আমার 10টা হয়ে গেল, এতে কাজ শেষ। এখানে যদি আপনি চান যে আপনার যদি অনেকগুলো টি শার্ট স্টাইল থাকে, আপনি এখানে চেঞ্জ করবেন, আপনি চেঞ্জ করে দিতে পারেন, আমার তো দরকার না, আমার লং স্লিভই দরকার, তো যেটা আছে আমার এটাই থাক। এটা এটা হচ্ছে টি শার্টের স্টাইল, যেমন হ্যান্ডস ট্যাগলেস যদি দিই, ঠিক আছে, আমি চাচ্ছি যে বাই ডিফল্ট আমার এই এটাই থাকবে, এটাই থাকবে। আর যদি না আমি এটা চাই না, আমি চাচ্ছি যে না বাই ডিফল্ট এটা না, আমার টি শার্ট সেল হচ্ছে না, আমার এই টি শার্টটা সেল হচ্ছে, আমি এটা রাখবো বাই ডিফল্ট, এটা রাখতে পারেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি চাচ্ছি লং স্লিভই থাক, এটা রেখে আমি সেভ চেঞ্জ করে দিলাম, এখান থেকে ডেসক্রিপশনটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, নিজের সুন্দর করে ডেসক্রিপশন লিখে নেবেন, না টি শার্টের সাইজ অটোমেটিক থাকবে এখানে। সাপোজ এখানে যদি কেউ দেয়, দেখেন এখানে অপশন দেওয়া আছে, কি সাইজের অপশন দেওয়া আছে, এই যে এখানে লিস্টিং করা আছে, যে সাইজ কাস্টমার যখন অর্ডার করবে, ওরা সাইজ বলে দিবে, আমার সাইজ এটা, আমার সাইজ এটা। ঠিক আছে, এই অনুযায়ী ওরা প্রিন্ট করবে, এটা আমার কোনো হেডেক নেই, ওরা ওরা বুঝবে। তো এখানে আমি কি দেখালাম, যে ডেসক্রিপশন এবং টাইটেল আমরা চাইলে আবার এডিট করতে পারি, এবং আমাদের যে প্রয়োজনীয় ট্যাগসগুলো আছে, ট্যাগসগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে একটা অপশন আছে, আমি যদি লিস্টিংয়ে যাই, লিস্টিংয়ে যাওয়ার পর এখানে সেটিংস একটা অপশন আছে, সেটিংসে যাই, প্রতিদিন কি একটা করে আপলোড করা হবে,
প্রতিদিন যত ইচ্ছা তত আপলোড করতে পারেন, ঠিক আছে? প্রতিদিন যদি একটা একটা দুইটা করে আপলোড করেন, তো ওরা আপনাকে আরো প্রায়োরিটি দিবে, ওদের মানে হোম পেজে ডিজাইন রাখার চেষ্টা করবে ওরা। যারা কন্টিনিউ কাজ করে তাদেরকে ওরা প্রায়োরিটি দেয়। পেইড মার্কেটিং মনে হয় দেখানোর সুযোগ হবে না, কারণ আমি এখন দেখাইতেও চাচ্ছি না। যদি প্রয়োজন হয় আমি টিউটোরিয়াল করে দিব। ফেস মার্কেট আপনার পোস্টটা শেষ হোক, যদি আপনার মনে প্রয়োজন মনে করেন যখন আপনি সিপিএ তো করবেন, দুইটাকে আপনারা ইয়া করবেন যে আসলে আমার কোন পথে যাওয়া উচিত, দুইটাতেই লাগবে, ঠিক আছে? তারপরও যারা সিপিএ করবেন না চিন্তা করবেন, এরা সিপিএ শেষ হওয়ার পর চিন্তা করবেন যে আমার কোন বিষয়টা নিয়ে আগানো উচিত, ঠিক আছে? যেটা বেস্ট মনে করবেন ওইটা নিয়ে আগাবেন, ঠিক আছে না? এখানে দেখেন কিছু বিষয় আছে, সেটা মার্কেটিং এর ইয়া, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল, কাস্টম ফেসবুক পিক্সেল, এগুলো হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য এগুলো মানে প্রয়োজন হয়। সেটা হচ্ছে ফেসবুক পিক্সেলটা হচ্ছে আপনি যখন পেইড ক্যাম্পেইন করবেন, আপনি যখন আপনার অ্যাড ম্যানেজারের থেকে একটা কোড আনা যায়, সেই কোডটাই এই জায়গায় ইউজ করা যায়। ইউজটা করলে কি হয় যে আমার এই পিক্সেলের আন্ডারে কোন কোন টি শার্টগুলো সেল হচ্ছে একটা ডাটা ফেসবুকে আমরা দেখতে পারি, বুঝছেন? এগুলো এখন আপনাকে জানার প্রয়োজন নেই, এগুলো এখন জানতে গেলে মাথা ধরবে না, ঠিক আছে? এগুলো পরের বিষয়। এখানে গুগল অ্যানালিটিক্সের সেম বিষয়, যারা এসইও সম্পর্কে নলেজ আছে তারা হয়তো জানেন অ্যানালিটিক্সের একটা পার্ট আছে। সো ওইখান থেকে অ্যানালিটিক্সের ওইখান থেকে কোড এনে আমি এখানে ইউজ করতে পারি। ইউজ করলে স্ট্যাটাস বলতে আমি ধরেন ওই যে স্টোফোন করছি না, প্রত্যেকটা স্টোফোনের জন্য আমরা বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজাইনের জন্য আমরা এখানে আমাদের গুগল অ্যানালিটিক্সের কোড ইউজ করতে পারি। ইউজ করলে কী হবে, এর ডিজাইনটা আমার মানে কী পরিমাণ হয়েছে, মানে এই ডিজাইনটার মধ্যে কী পরিমাণ ভিজিটর আসতেছে, ভিজিটরগুলো কোথা থেকে আসতেছে, সেগুলো আমি গুগল অ্যানালিটিক্সকে আমি ট্র্যাকিং করতে পারবো যে আমার এই ইউএসএ থেকে এতগুলো ডিজাইন মানে আমার ভিজিটর আসতেছে। সো যদি ইউএসএতে ডিজাইন ভিজিটর বেশি আসে, আমরা মার্কেটিংয়ের মানে সিদ্ধান্ত নিতে পারি কী করবো, হয়তো আমি আরও পাঁচটা ডিজাইন করে আপলোড দিতে পারলাম, নিজে মডিফিকেশন করতে পারলাম, এগুলো আর কি নিজেদের মার্কেটিং ইয়া জানার জন্য আর কি আমরা এগুলো করে থাকি, আমার ট্র্যাকিং কোডগুলো ইউজ করি। এখানে নিচে একটা বিষয় আছে, দেখেন চাইলে এখানে টি স্প্রিং ক্রিয়েটিভ, এখানে হচ্ছে মকআপ ইউজ করা যায়। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আপনার টি শার্টটা শেয়ার করবেন, এগুলো একটা ফ্রি কিছু মকআপ আছে, এই মকআপগুলো ওরা মনে করেন যে যখনই শেয়ার করবেন পিছনে এই মকআপগুলো থাকবে, আপনারা চাইলে কাস্টম মকআপ তৈরি করেও নিতে পারেন। এখানে দিতে পারবেন না, বাস আপনি মার্কেটিং তো মূলত করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সো আপনি চাইলে কাস্টম মকআপ আপনি ক্রিয়েট করে নিতে পারেন, করে আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, ওখানে জাস্ট আপনার টি শার্টের লিঙ্কটা শেয়ার করবেন, ঠিক আছে? ওইটা আমি দেখাবো কীভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি আমি দেখাবো। আজকে পাঁচটা থেকে আবার ক্লাস আছে, সেভাবে আমরা পাঁচটা পাঁচ মিনিট দশ মিনিট আগে শেষ করতে পারছি, ঠিক আছে? তো এখানে বিষয়গুলো এখন না জানার প্রয়োজন নেই, এগুলো যখন আপনার ডিজাইন ডিজাইন আইডিয়া যখন ভালো হবে, ডিজাইন সুন্দর ডিজাইন হবে, তখন মার্কেটে যখন পুরোপুরি যাবেন তখন এই বিষয়গুলো চাইলে টিউটোরিয়াল করে দেওয়া যাবে, ঠিক আছে? না শেষ না, শেষ করতেছে, দাঁড়ান। রিলান্সের একটা অপশন এই জায়গায় ছিল, এটা হচ্ছে মানে অটোমেটিক্যালি ক্যাম্পেইনটা রিলান্স হবে, চার দিন পরে যেন অফ হয়ে না যায়, হয়তো এখানে নতুন অ্যাকাউন্ট হয়তো দেখাইতেছে না, ঠিক আছে? যাক না দেখার হয়তো এটা অফ করে দিছে, এগুলো হইতে পারে। এই যে পেমেন্ট পেমেন্ট দেখেন এখানে পেমেন্ট নাই তো, সেই জন্য এখানে কোনো কিছু দেখাইতেছে না, বুঝছেন? অ্যাড করে দেবে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট না, এখানে আপনি পেওনিয়ার আর পেপাল কার দিবে
ফিল করব আপনার সার্টিফিকেট দেখা যাচ্ছে এখন কি হবে আমি যদি ওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন একটা দোলা আমি নিয়ে আসব পোষা ছিল আমি আরো সারে নিয়েছি তারপরে কি বলছ স্যার আমি যেটা জানি সেটা হচ্ছে আপনি $100 যদি মানে কোন মার্কেট প্লেস থেকে মানে আর্ন করেন তাহলে আপনি এখন কার্ডের জন্য অর্ডার করতে পারবেন এখন যেটা দেখালাম সেটা হচ্ছে আগে যে লঞ্চার যা ছিল ওইটা দিয়ে আমার কাছে আগের থেকে ভালো লাগে কেন জানেন আগেরটা ডিজাইনের যে স্টাইল গুলো আছে আমাদের ভালো লাগে দেখেন এই টি শার্ট গুলো সুন্দর লাগতেছে না এই টি শার্ট গুলো আমার সুন্দর লাগে কিন্তু নতুন যেটা আছে দেখেন এরা আমার ভালো লাগে না আমি এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে ঠিক আছে অ্যাড ইমেজে ক্লিক করার পরে এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম না আছে এখানে সাদা তো কালো দেবে সাদা রাখাইতে দেবে আসছে বুঝছেন না ঠিক করা যাবে রিসার্চ করা যাবে ইমেজ কোয়ালিটি অফ ইউর অটো ইজ টু লো হইব গে আচ্ছা এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি ঠিক আছে কালার চেঞ্জ এখানে এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে লো দেখা যাচ্ছে আর কি হয়তো সাইজে কোনো সমস্যা হয়েছে সাইজে তো সমস্যা হওয়ার কথা না আচ্ছা তারপর দেখি এখানে ডান দেওয়া হ্যাঁ ডান করি এখানে চাইলে আমরা ব্যাক সাইডে আবার ডিজাইন আপলোড করতে পারি ঠিক আছে তো এখানে হ্যাঁ সেম প্রসেসই না এখানে একটু ডিফারেন্স আছে মানে আমি চাইলে এখান থেকে সবগুলো প্রোডাক্ট মানে অ্যাড করে নিতে পারবো আর কি যেটা ওটাতে সম্ভব না আমি দেখাইতেছি আমি এটা ডান করে আমি এটাকে কন্টিনিউ করলাম প্লিজ রিমুভ অল ইমেজ উইথ লো ইমেজ রেজুলেশন ওয়ার্নিং রেজুলেশন লো করবে কেন এটা তো ওটা তো আপলোড নিল রেজুলেশন কম করবে স্যার আবার একটু সেভ করে নেই ঠিক আছে এক্সপোর্ট পিএনজি ও সরি এখানে রেজুলেশন কমই আছে এখানে 72 দেওয়া আছে এটা 300 থাকবে মাস্ট ঠিক আছে মাস্ট 300 থাকবে সো ওই ডিজাইনটা রিমুভ করে দিয়েন বাসা যে ওটা রিমুভ দোকানে রাখা দরকার নাই রিমুভ করে দিয়েন হ্যাঁ না চলে যান আছে দেখুন সেভ করলাম ঠিক আছে ওইটা লো হয়ে গেছে ডিজাইনটা লো হয়ে গেছে ঠিক আছে এক্সপোর্ট থেকে আমি এখানে নাম দিই কার্পেট ক্লিনার টি শার্ট 300 আছে এটা কাইটে দিই এখান থেকে আমি আবার নিয়ে নেই এখন ঠিক আছে এই সেম প্রসেস এখানে কালার চেঞ্জ করতে পারেন প্লাসের চিহ্ন করে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে ডান দিলাম এখান থেকে আমরা কন্টিনিউ করি আচ্ছা
মানে এটা এই এটার যে মানে মানে ফ্যাসিলিটিস আর কি, সেটা হচ্ছে যে আমরা চাইলে সবগুলো ডিজাইন একসাথে আমরা আপলোড করতে পারি, মানে আমাদের অত সময় নেওয়ার দরকার নেই। আর ওখানে গেলে আমাদের প্রোডাক্টগুলো আলাদা আলাদা আপলোড করা লাগে, সো এখানে আমরা একসাথেই করতে পারি আর কি। কিন্তু ওখানে মকআপগুলো আমার কাছে ভালো লাগে। দেখেন এগুলো চাইলে প্রত্যেকটা আমরা চাইলে আবার ক্লিক করে এখান থেকে আমরা এদেরকে ভিতরে দেখেন নেই যে এই অপশন আছে, আমরা অপশনগুলো এখানে ক্লিক করে দিতে হবে। যদি আমরা এই প্রোডাক্টগুলো অ্যাড করতে চাই এখানে ক্লিক করে দিতে হবে। আর যদি চাই যে এখানে আর মডিফাই করা লাগবে না, মডিফাই আছে না, এখানে মডিফাই নেই, এটা আমরা ডান করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা চাচ্ছি যে এটার মধ্যে কী আছে দেখি, তো আমরা দুইটা প্রোডাক্ট অ্যাড করে দিব, সাপোজ ধরে অ্যাড করে দিব, এই যে অ্যাড করে দিলাম। সেলের পরিমাণ না, এটা হচ্ছে কি মানে দেখা যায় স্টাইল তো ভিন্ন ভিন্ন, একজনের চয়েসটা এক এক রকম, কেউ এটা চয়েস করতে পারে, কেউ লং স্লিভ চয়েস করতে পারে। তো যদি আপনি চান যে সবগুলো প্রোডাক্ট একসাথে অ্যাড করবেন, করতে পারেন। এটা আঁকার সুবিধা হচ্ছে যেখানে এই যে হুডিটা আছে, হুডিটাতে একটা জিনিস দেখেন, ডিজাইনটা ছোট হয়ে গেছে, ডিজাইনটা ছোট হয়ে গেছে না। এখানে যে সুবিধা দিয়েছে সেটা হচ্ছে আমি চাইলে হুডির হুডির যে এটা আছে স্টাইল, এখান থেকে আমি চাইলে এই যে আমার এটা সামনে আছে, আমার এটা সামনে দরকার নেই, আমি এটাকে পিছনে দিব, ঠিক আছে। পিছনে দিলে আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি ডিজাইনটা আবার আপলোড করে দেবো, সেই জন্য আর কি। ইচ্ছা আপনি চাইলে ওইটা রাখতে পারেন, আমি ধরুন পিছনে দিয়ে দিলাম, পিছনে জায়গা বেশি আছে দেওয়া যাবে, হুডি তো সামনে অল্প একটু জায়গা, ছোট ডিজাইন হলে সামনে দেওয়া যায়, দেওয়া যাবে, খ্যাত খেতে লাগবো না। তো এটা আমি পিছনে দিয়ে দিলাম, আমি এটাই দেখাই দিয়েছিলাম, ঠিক আছে। সে হুডিটা আমার পিছনে হয়ে গেছে, এইটা হলো সুবিধা যেটা আমি ওই লাঞ্চারে পারতাম না, কিন্তু এখানে এটা পারবো। তো এখানে চাইলে হুডির মধ্যে যদি আরো কোনো স্টাইল থাকে এটা আমি দিয়ে দিলাম, আমি চাইলে এটাও চেঞ্জ করে নিতে পারি, এখন করলাম না। তো এখানে যে স্টাইলগুলো আছে স্টাইলগুলো আমি ওকে দিয়ে দিতে পারি, ডান করে দিলাম। এটা টি স্প্রিং এর টি স্প্রিং এটা ওকে দিয়ে দিলাম, এটা ওকে দিয়ে দিলাম। এখানে মোজা আছে, মোজা আমরা ওকে, মোজা দুই রকম আছে, চাইলে মোজা আমরা ওকে দিতে পারি, আর যদি চেঞ্জ করতে চাই এদিক থেকে আমরা চেঞ্জও করতে পারবো। এটা হচ্ছে ওই লেগিংস বলে এটাকে, সম্ভবত এটা এত মায়া গোনা থা মানে পুরো মায়া গো ডিজাইন না, এটা কাটিয়ে দিতে পারি, এটা দরকার নাই। আচ্ছা এখানে দেখেন আরো আরো প্রোডাক্ট আছে, হ্যাঁ এই যে প্লাসে গেলে আরো প্রোডাক্ট আছে, এই যে আপনার যে কি বলে এটাকে পিলো আছে, এখানে যে পোস্টার আছে, কলবালিশ নাই, এই যে তয়লা আছে, ঠিক আছে। তা আপনারা চাইলে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন ইচ্ছা। এবার এর অ্যাক্সেসরিজ কিছু আছে, অ্যাক্সেসরিজ এই যে মোবাইল আছে, মোবাইল সব করা যাবে, শুধু আবার তবে খালি করে তো একটু সেটিং করে দিবেন যে এডিট করে যায় যেন সুন্দর থাকে, মানে সাইজ যদি মানে না মিলে তখন মিলাই দিলেন। যাই না, আমি তো আপলোড করি না, আমি ট্রাই করি না, আমি আপলোড করবো আজকে। এটা সাজেস্ট আছে, আপনার যখন প্রোডাক্টগুলো সব একসাথে থাকবে না, এই প্রোডাক্টগুলো সব একসাথেই থাকবে, হ্যাঁ এটা এটাও আমি লাস্ট মানে এটাও আমি করে দিতেছি, ঠিক আছে। এই যে মগটা দিয়ে দিলাম, থাক মগ থাক, আর হচ্ছে এটা দিয়ে দিই, এ দেখেন বাইরে চলে গেছেন লেখাটা, আপনি একটু ধরে ছোট করে সিস্টেমে নিয়ে আসেন, ঠিক আছে। ধরলে দেখেন যে দেখাইতেছে মিডল, দেখাইতেছে এই মিডল বরাবর দিয়ে দিলাম, এইভাবে একটু মানে কাস্টমাইজ করে নেবেন। চাইলে এই যে এই মোবাইলটা দিতে পারেন, নাও দিতে পারেন, দরকার নাই। দেখেন এটা সুন্দর লাগতেছে মোবাইলটা,
সবগুলো দিতে পারেন, কিন্তু যেটা দিবেন যেটা ডিজাইনটা না মিলবে ডিজাইনটা একটু মিলাই দিবেন আর কি, বুঝছেন? ডিজাইনটা মিলাই দিবেন, মনে করেন আমার সবকিছু হয়ে গেছে, এখন আমি কন্টিনিউ দিলাম। এই দেখেন এই স্টাইলটা আমার ভালো লাগে না আর কি, জাস্ট এটাই, আর বাকি সব সবকিছু ঠিক আছে, কিন্তু ওদের যে মকআপগুলো মকআপগুলো ভালো লাগে না। এই দেখেন সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসছে, যেগুলো আমি টিক দিয়েছি সবগুলো চলে আসছে। তো এখানে সেম ভাবে একটা টাইটেল দিব, ডিসক্রিপশন দিয়ে দিলাম, ঠিক আছে? ডিসক্রিপশন দেওয়ার পর আমি এখানে কি দিব, পাবলিশড, ঠিক আছে? পাবলিশ করে দিলাম। পাবলিশ হয়ে গেছে, এখানে দেখেন এখানে যে জিনিসটা, এই যে আপনি ধরেন এই ডিজাইনটা হচ্ছে মূল থাকবে, পাশে যে যতগুলো ডিজাইন আছে সবগুলো দেখা যাইতেছে, ঠিক আছে? এই আর কি মগও আছে, মগও আছে, হ্যাঁ ওগুলা কালকে দেখাবো ফেসবুকে, ফেসবুক মার্কেটিং এটা কালকে দেখাবো, তিনটা ক্লাসে তিনটা নিবো আর কি, কালকে ফেসবুক, পরটা ইনস্টাগ্রাম, পরে যদি ইউটিউব করেন ইউটিউব, বা পিন্টারেস্ট, চলে শেষ আমার কিছু ডাউট আছে। আমি আপনার আপনার বোর্ডের যেখানে থাকুক না কেন, আট বোর্ডের সাইজে সেভ হবে। আপনার প্রথম ডিজাইনটা তো কালো দিয়ে করবেন, কালারিংটা পরে করবেন, লাস্টে ডিজাইনটা যখন অ্যালাইন করবেন, মানে ডিজাইনটা কমপ্লিট করবেন, কালার দেওয়ার দরকার নেই তো, কালারিংটা লাস্টে করবেন, ফিনিশিং এ যায় সাদা হোক, সমস্যা কি? আপনি যখন পিএনজি সেভ করবেন তখন তো আপনার চিন্তা রাখতে হবে আপনার ডিজাইনটা কি হোয়াইট টি শার্টে বসাবেন নাকি ব্ল্যাক টি শার্টে বসাবেন। না না আপনি তো যখন একটা ডিজাইন করবেন তখন আগে চিন্তা করবেন যে আপনি টি শার্টটা কি থাকবে, কালারটা আগে চিন্তা করবেন না, যে না আমি যে ডিজাইনটা করতেছি শুধু সাদা টি শার্টের মধ্যে ডিজাইনটা থাকবে, সেক্ষেত্রে কালারগুলো একরকম হবে, যে সাদার মধ্যে কোন কালারগুলো ফোটে হবে না, তার মানে ওটা আলাদা হিসাব। আপনি যাচ্ছেন না আমার টি শার্টে কালো হবে, কালো বা নীল বুলু মুলু যা আছে ওইটি হবে, সেক্ষেত্রে কালারগুলো ওইভাবে চুজ করবেন। আপনি কি করতে পারেন, এখানে এখানে ধরেন, এখানে ধরেন এটা আপনার আর্ট বোর্ড, এখন আমার ডিজাইনটা বোঝা যাইতেছে, এই ডিজাইনটা বোঝা যাইতেছে, বোঝা যায় না। এখন আপনি যদি করেন যে টান দিয়ে এদিকে নিয়ে আসেন না, এখন কালারটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এখন আপনার তো যদি এই জায়গায় থাকে তো আমি সেভ করবো কীভাবে, এই জায়গায় থাকলে আপনার সেভ করতে পারবেন, সেভটা যদি এই জায়গায় থাকে পাশে, যদি যখন ফাইলটা মানে কনফার্ম সেভ করবেন মানে আপলোড দেওয়ার জন্য, তখন ডিজাইনটা ফাইলটা ছোটো করে নেবেন, দেখবেন যে আশেপাশে আরও কোনো অবজেক্ট আছে কি না, যদি অবজেক্ট থাকে বাকিগুলো অবজেক্ট এমনি ধরে সিলেক্ট করে কাইটা দিবেন, এবং সিলেক্ট করলে যেগুলো প্রয়োজন নেই এগুলো কাইটা দিবেন, শুধু ডিজাইনটা থাকবে। এখন যদি আপনি সেভ করতে যান, আমার ডিজাইনটা আর্টবোর্ডে বাইরে আছে না, এখন যদি আপনি সেভ করেন এক্সপোর্ট থেকে পিএনজি ডেস্কটপ যদি সেভ করেন, এরা মানে রিপ্লেস হইতেছে, দেখেন কই আর্টবোর্ডের মধ্যে চলে আসছে, এই যে আসছে না এটা আর্টবোর্ডের মধ্যে চলে আসছে, তার মানে আপনার যদি বাইরেও থাকে আপনার আর্টবোর্ড সাইজটা যা থাকবে আর্টবোর্ডের মধ্যেই ডিজাইনটা সেভ হবে, ইলাস্ট্রেটরের জন্য এটা, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা এখন কালার কথা বলতেছেন, কালারের আপনি যদি এখন যদি আপনি সাদা কালার দিবেন, এখন আপনি এখান থেকে তো বোঝা যাইবি না, স্বাভাবিক সাদার মধ্যে তো বোঝা যাইব না, এটাকে টান দিয়ে আপনি এনে, সরি
তাই না? এখন আপনি কালারগুলো অ্যাপ্লাই করেন, যেখানে সাদা দরকার একজন সাদা দেন, যেখানে লাল দরকার একজন লাল দেন। আচ্ছা, ওয়াশরুম কার প্রয়োজন হলে এটা ইউজ করেন, ওদের কাজ চলতে চাই। আচ্ছা দেখেন, সাপোজ ধরেন এটা আমার একটা গ্রেঞ্জি, ঠিক আছে, আমি এটা গ্রেঞ্জি বানাই নি, সমান হবে সাপোজ ধরে এরকম একটা গ্রান্ডি, ঠিক আছে, বানাইতেছে আর কি, আমি অল্টার ধরে শিফট ধরে আরে চলে গেল কন্ট্রোল দিন গ্রুপ করলাম, ঠিক আছে, কন্ট্রোল এইট করলাম, ইউনিট করলাম না করো করে দেখলেন প্রয়োজন হলে করলেন। এখন ধরেন এটা একটা গ্রান্ডি, এই গ্রান্ডিটা আপনি করে দিবেন কম, আমি এখানে লিখি একটা সমস্যা আছে, ছবি ওরা তো গ্রান্ডি তো বোঝা যাবে না, আচ্ছা আমি এটাকে একটা আনগ্রুপ করে নিই, ঠিক আছে, আমি কাছে এই লেখা এই মাঝখানে এই ছবিগুলো দিব না, এটা আনগ্রুপ করি, এটা থাক, এটা আমি এমন যাবে, এটাকে আমি দিব, ঠিক না, এটা কন্ট্রোল এইট করলাম, এটাকে কন্ট্রোল এইট করলাম, কন্ট্রোল এইটটা আছে, এখন আমি এটাকে একটা কপি করে আনি রেখে দিই, ঠিক আছে, এখন এটাকে ধরলাম, এটাকে ধরলাম আর হচ্ছে কি এটাকে ধরলাম, ধরে এই যে ক্রপ হয়েছে, ও আপনি ইয়া করবেন, ইয়া দিবেন গ্রান্ডি দিবেন না, ইয়া দিবেন মাইনাস ফ্রন্ট দিবেন, মাইনাস ফ্রন্ট ক্রপ দিলে করব দিলে কেমন হচ্ছে দেখেন, হচ্ছে কি উপরের শেপটাকে নিচের শেপে রূপান্তর করে নিতেছে, ঠিক আছে, আর হচ্ছে যে মাইনাস পয়েন্ট দিলে উপরটা দিয়ে নিচেরটা কাটা দিতেছে, ঠিক আছে, মানে ফাঁকা, মানে যে জায়গায় যেটা আছে ওই জায়গায় দেখেন ফাঁকা হয়ে গেছে, এই যে লম্বা লম্বা দিচ্ছেন কাটা দিতেছে, এই ক্লিয়ার, ঢুকে নেয় মাথায়, ক্রপ করার সময় ক্রপ যদি করেন তাহলে ম্যাজিক টুল লাগবে, আর যদি মাইনাস ফ্রন্ট করেন তাহলে ম্যাজিক টুল লাগবে না, ফালাই দেওয়ার জন্য।
ঠিক আছে তাহলে এটা অফ করে দেই, ভিডিও অফ করে দেই, কারো কোনো কোশ্চেন থাকলে করেন।